তেতিয়া এনআরসি অফিসৰ ভিতৰত গৈ পেলাই অভদ্ৰামী কৰিবলৈ ছাত্র সমাজে জানে, তেতিয়া প্ৰতীক হাজৰিকা ডাঙৰীয়াই আমাক অভদ্ৰ কৈ লাভ নাই, কিয়নো তেতিয়া আমি ওলাইছো জাতিৰ সুৰক্ষাৰ বাবে, জাতিৰ ৰক্ষাৰ বাবে। প্ৰতিজন ছাত্ৰ সমাজক আজি মোৰ কথা, কি নিজৰ জাতিৰ বাবে ওলাই আহক, নিজৰ ঘৰৰ বাবে ওলাই আহক। যদি আজি এনআরসিখন শুদ্ধ নহয়, কাইলৈ নক'ব যেন মোক কোনোবাই আজিকালি বাংলাদেশে মোক ঘৰৰ পৰা উলিয়াই দিছে, নক'ব যেন আকৌ সত্ৰ মাটি দখল হৈছে, এইটো কৈ তেতিয়া লাভ নাই। কি 100% শুদ্ধ এনআরসি আমাৰ এটা অধিকাৰ, 855 জন শ্বহীদৰ লিখা এনআরসি, তেজেৰে লিখা এনআরসিখনত কোনো খেলি মেলি হ'ব নিদিওঁ, কোনো খেলি মেলি আমি হ'ব নিদিওঁ। যেতিয়ালৈকে লাচিতৰ তেজ আমাৰ শৰীৰত ৰৈ আছে, যেতিয়ালৈকে বীৰ কনকলতা বাইদেউৰ সাহস আছে, তেতিয়ালৈকে এজন অবৈধ বাংলাদেশীয়ে আমাৰ মাটি জাতি ভেটি ল'ব নোৱাৰিব, নোৱাৰিব। অসম জীয়াই থাকিব, অসমীয়া জীয়াই থাকিব, অসমীয়া জাতিৰ ওপৰত কোনেও প্ৰশ্ন চিন দিব নোৱাৰিব। লাগিলে এজন প্ৰতীক হাজেলা কি 1000 জন প্ৰতীক হাজেলা হওক, অসমৰ জাতিৰ সুৰক্ষাৰ বাবে এজন এজন পৰিষদৰ কাৰ্যকৰ্তা খাৰা থাকিব। আজি আপোনালোকে জানে চাগে 855 জন শ্বহীদৰ লৈ পেলাই এখন ভেকু ভাওনা খেলি থাকে এটা সংগঠনে, আজি তেওঁলোক ইয়াত নাই কিয় জানেনে নাই এই আন্দোলনত, কিয়নো অবৈধ বাংলাদেশী লৈ তেওঁলোকৰ ঘৰ চলি আছে, তেওঁলোকৰ পকেট চলি আছে। আৰু পৰিষদে পৰিষদে আজি প্ৰতিশ্ৰুতি দিছে কোনোজন খিলঞ্জীয়াৰ ওপৰত অত্যাচাৰ নহ'ব, কোনোজন খিলঞ্জীয়াৰ অধিকাৰ বাংলাদেশীক দিব নোৱাৰিব। যেতিয়ালৈকে পৰিষদৰ কাৰ্যকৰ্তা জিন্দা আছে, তেতিয়ালৈকে অসম সুৰক্ষিত থাকিব। লাগিলে তেজ দিন, কিন্তু অসম নিদিওঁ বিদেশী, লাগিলে তেজ দিন, কিন্তু অসম নিদিওঁ বিদেশী। ঠিক আছে, বুজিছে? আমি আজি অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদে মাননীয় ডি চি ছাৰক এখন মেমৰেণ্ডাম দিছোঁ, যাতে যোনখন এনআরসিত বিদেশীৰ নাম আছে, সেই এনআরসিখনত বিদেশীৰ নাম কাটি খিলঞ্জীয়া জাতি সুৰক্ষা কৰক, অসমীয়াৰ জাতি সুৰক্ষা কৰক, 100% ৰিভেৰিফিকেশ্যন কৰক, আৰু 100% খিলঞ্জীয়াৰ নাম তাত থাকিবই লাগিব আমাৰ দাবী। ঠিক আছে, সেইবাবে আমি এখন মেমৰেণ্ডাম দিছোঁ। উপাসনা বাই, এতিয়া তোমালোকক শুনাব যেন মেমৰেণ্ডামখনত কি লিখা আছে। প্ৰতি মাননীয় উপায়ুক্ত মহোদয় মৰিগাঁও মহোদয়, নমস্কাৰ গ্ৰহণ কৰিব। সুদীৰ্ঘ কালৰে পৰা অসমৰ খিলঞ্জীয়া ৰাইজে অসম তথা অসমীয়াৰ ভৱিষ্য সুৰক্ষাৰ স্বাৰ্থত আৰু বিদেশী হাতোৰাৰ পৰা অসম আৰু অসম তথা ভাৰতক ৰক্ষাৰ বাবে অসমত ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জী উন্নতিকৰণৰ দাবী কৰি আহিছিল। বিশ্বৰ সৰ্ববৃহৎ ছাত্ৰ সংগঠন অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদেও উক্ত দাবী সাজৰে উত্থাপন কৰি আহিছোঁ। ফলশ্ৰুতিত উচ্চতম ন্যায়ালয়ৰ তত্ত্বাৱধানত আৰু আপোনাৰ নেতৃত্বত আৰম্ভ হোৱা এনআরসি উন্নতিকৰণৰ কাম প্ৰায় শেষ পৰ্যায়ত উপনীত হৈছে, কিন্তু সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোত যথেষ্ট খামখিয়ালি আৰু বিসংগতিপূৰ্ণ হৈছে বুলি বিভিন্ন সূত্ৰই প্ৰকাশ কৰি আহিছে। অন্যহাতে বহু স্থানত কৰ্তব্যৰত বহু বিষয়ে ধনৰ লেনদেনে দুষ্কাৰ্য সাধন কৰি আহিছে। ইতিমধ্যে প্ৰকাশিত এনআরসিৰ খচৰত অসমৰ বহুকেইখন খিলঞ্জীয়া জিলাৰে বহুসংখ্যক খিলঞ্জীয়া তথা ভাৰতীয় মূলৰ মানুহৰ নাম ইয়াত বাদ পৰি থাকিল, কিন্তু তাৰ পৰিৱৰ্তে যি বাংলাদেশী মূলৰ মুছলমানৰ চিনাক্তকৰণৰ বাবে এনআরসি উন্নতিকৰণৰ দাবী উঠিছিল,
সেইসকল বিদেশী নাম এনআরসিত স্থান পোৱা বুলি বিভিন্ন মহলে অভিযোগ কৰিছে। বাংলাদেশী মূলৰ মুছলমানৰ সংখ্যাগরিষ্ঠ থকা অসমৰ বহুকেইখন জিলাত এনআরসির খসড়াত বাদ পড়া হাৰবোৰ দেখি বিদ্যার্থী পরিষদে যথেষ্ট আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। অসমৰ দৃষ্টিপথ সলনি করা বাংলাদেশী মূলৰ মুছলমানৰ নাম অন্তর্ভুক্ত হওয়া আৰু খিলঞ্জীয়া নাম বাদ পড়া এনআরসিত পূর্ণতা পালে অসমৰ মৃত্যু নিশ্চিত। এই ক্ষেত্রত এজন দায়িত্বশীল বিষয়ারূপে আপুনি অসম তথা দেশক এখন শুদ্ধ আৰু আশ্বাসমুক্ত নাগরিকপঞ্জী প্রদান কৰিবলৈ হাজুৰ দাবি জনালো। ভাৰতৰ দায়বদ্ধশীল ছাত্র সংগঠন হিসাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে দেশ আৰু জাতিৰ স্বার্থত বিসংগতিপূর্ণ এনআরসি প্রতিক্রিয়াটুক পূর্ণতা পাবলৈ নিদিয়ে এখন শুদ্ধ এনআরসির বাবে বিদ্যার্থী পরিষদে বৃহৎ আন্দোলন গড়ি তুলিবলৈকে বাধ্য হব। বিনম্রতাৰে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিদেশীর কারণে বনুয়া হওয়া এনআরসি হওয়ার নিচিনা হয়েছে। প্রত্যেকবারে 855 জন শহীদর তেজেরে লিখা যখন এনআরসি সেখান আজি প্রতিভা জেলা ডাঙরিয়া এখন ভিকু ভাওনা করে পেলালে। যখন এনআরসি নিজেই কৈছে যে 27% রিভেরিফিকেশন করতে স্যাম্পল রিভেরিফিকেশন করতে 28,000 তা অবৈধ বাংলাদেশী বলে প্রমাণ পাইছে। তো আপনাদের উপর মূল রাইজর উপর একটা প্রশ্ন, যেটা সেই এনআরসি 100% রিভেরিফিকেশন হব, কিমানজন অবৈধ বাংলাদেশী ওলাই আসবে? আপনাদের কি বিচারিছে? এটা আমি বিচারিছো পরিষদে এইটাই বিচারিছে, এখন শুদ্ধ আর এখন 100% শুদ্ধ এনআরসি আমাক দিয়ক, যত কোনোজন খিলঞ্জীয়ার নাম বাদ করব নয় আর কোনোজন অবৈধ বাংলাদেশীয় অসমের জাতি মাতি ভেদের অধিকার লোব নয় আর জাতির সুরক্ষার বাবে এনআরসি খন আছিল আর সেই কারণে সেই এনআরসি খন জাতির সুরক্ষার বাবে রাখব লাগে। এটা যে প্রক্রিয়া হয়ে আছে জাতির সুরক্ষা নহব নাকি? এটা আপনি নিজে কক, অমৃত বড়ো নিচিনা মানুষ এজন যিনি খিলঞ্জীয়া জেগা পা অতরা এজন বিদেশী বলে এনআরসি খনে মানে দেখাই দিয়ে, সেইটাই জাতির সুরক্ষা করেছে জানো? যে আপনি ধুবরীর নিচিনা অঞ্চলত চাওক, 8% তাত অবৈধ, 6.8% অবৈধ বাংলাদেশী বলে ওলা গেছে। আর যুক্ত জনজাতি জায়গা আমার কার্বি আংলং নিচিনা একটা চৰাইদেউ নিচিনা ডিস্ট্রিক্ট এটা আপনি তাত চাব, তাত 12% বি 14% এই কি কয় অবৈধ বলে ওলাইছে। এই তো আপনার প্রশ্ন, আপনার উপর মানে প্রশ্নটাই দিয়েছো, এখন শুদ্ধ এনআরসি হয়েছে না এখন ভুল এনআরসি হয়েছে? বর্তমান সময় এনআরসি কি ভূমিপুত্র সকল বঞ্চনা করব নাকি? আমি এইটাই দেখি আছো, দাদা অলরেডি কলে যে যদি কার্বি আংলঙত এনআরসির বাদ পড়েছে, চৰাইদেউত যত আহোম মানুষ আছে, যত খিলঞ্জীয়া মানুষ আছে, তাত এনআরসি বাদ পড়েছে। আকো আপনি ধুবুরীলে যাক, বরপেটালে যাক, তাত মাত্র 6%। ইয়ার গম পায় যে এনআরসির অবৈধ বাংলাদেশীর নাম সুমাই গেল আর খিলঞ্জীয়ার নাম বাদ পড়লে। তো আমি বিদ্যার্থী পরিষদে এইটাই দাবি করছো যে এজনও খিলঞ্জীয়ার নাম এনআরসিত বাদ পড়িব নয়, আর এজনও বিদেশীর নাম এনআরসিত সুমাব নয়, আর আমি অনাগত দিনত এইটো অব্যাহত রাখিম। কালি সাগে আপনাদের নলবাড়ির একটা বস্তু দেখিছে, এজন হেৰি এইটো কি কয় মানে এনআরসির উপর প্রতেজ হয়েছিল, এজনের লিগেসি ডাটা কোর্ট দিয়ে 27 জনে নাম আছে। তেনুকা এখন এনআরসি মানি লোক পারিব জানো? কোনো কোনো আমি বহুতে দেখি আছো,
ধুবুরীর এটা এটা লিগেসি দাদারে যে লিগেসি দাদা ধুবুরীত ইউজ করেছে আর বরপেটাতেও ইউজ করেছে মানে বরপেটা লিগেসি দাদা ধুবুরীত কেন পারে মানে প্রতীক হাজারায় মানে নিজের মানে কইছে আমি এটা ডাইরেক্ট কই দিও মানে প্রতীক হাজারায় সব নিজের মানে কই আছে আপনি কাবা এজন নাম্বার লইল আপনার নাম্বার